নমস্কার, আপনারা দেখছেন মহানগর 24x7। আপনাদের সাথে রয়েছি আমি মনীষা। ছদিন কেটে গেলেও এখনো অধরা শেখ শাহজাহান। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করে বৃহস্পতিবার ন্যাজের থানা ঘেরাওয়ের ডাক দেয় রাজ্য বিজেপি। এদিন সকাল থেকে দলে দলে বিজেপি সমর্থকরা মিছিল করে ন্যাজের থানার উদ্দেশ্যে এগোতে থাকে। পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপর অবস্থানে বসে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির ন্যাজের থানা ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে সকাল থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে জমায়েত হতে থাকে সন্দেশখালী অঞ্চলে। পুলিশের তরফে ন্যাজের থানার বেশ কিছু আগে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয় বিজেপি কর্মীদের। মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী ও র‍্যাফ। এরপর বিজেপি কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। বিজেপির তরফে অভিযোগ করা হয় পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। এদিনের কর্মসূচি থেকে পুলিশকে এক হাত নেন বিজেপি নেতৃত্ব, এমনকি লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। ন্যাজের থানার কিছু আগে বাধাপ্রাপ্ত হয়ে সেখানেই অবস্থানে বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রেফতারি এড়াতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 2018 সালে খুনের চেষ্টায় মামলার তার আগাম জামিনের আবেদন নাকচ করে কলকাতার হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এরপর রক্ষা কবচ পেতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ। 2018 সালে একটি খুনের চেষ্টার মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এরপরই গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন নিশীথের আইনজীবী, যদিও সেই আবেদন নাকচ করে দেয় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এরপরই গ্রেফতার হতে পারেন বিজেপি এই প্রতিমন্ত্রী, এমনই আশঙ্কা তৈরি হয়েছে। গ্রেফতারি এড়াতে এবারই সর্বোচ্চ আদালতে দ্বারস্থ নিশীথ প্রামাণিক। রক্ষা কবচে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। বিজেপির তরফে জানানো হয় রাজনৈতিক প্রতিহিংসার জন্য ফাঁসানো হচ্ছে নিশীথকে। পুলিশের বেপরোয়া গাড়ি প্রাণ নিল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিটি রোড সংলগ্ন টিটাগড় থানার সামনে। বৃহস্পতিবার সকালে টিটাগড় থানার সামনে প্রিজন ভ্যানের ধাক্কায় মারা গেল এক যুবক। রক্তাক্ত অবস্থায় এলাকার বাসিন্দা ও পুলিশ তাকে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে টিটাগড় থানার সামনে প্রিজন ভ্যানের ধাক্কায় মারা গেল এক যুবক। ঘটনা সূত্রে জানা গেছে, 17 বছর বয়সী মৃত যুবক টিটাগড় পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে ভাইকে স্কুলে পৌঁছে স্কুটি করে ফিরছিল সে। স্থানীয় সূত্রে খবর, সেই স্কুটিতে পুলিশ ভ্যানের ধাক্কা মারায় এবং সাথে সাথে স্কুটি সহ ছিটকে পড়ে সে। রক্তাক্ত অবস্থায় এলাকার বাসিন্দা ও পুলিশ তাকে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। পরিবারের তরফে সরকারি সাহায্যের দাবিও করা হয়। শিক্ষা দুর্নীতিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার বান্ধবীর বাড়িতে বিপুল টাকা পাওয়া যাওয়ার পরও তিনি বারংবারই দাবি করেছেন তিনি কিছু জানেন না, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু এবার তার বিরুদ্ধেই মুখ খুলেন খোত্তার জামাই। তিনি জানান, বেনামি থাকা সব সম্পত্তিরই হদিশ জানেন পার্থ নিজেই। নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে কলকাতা ও বোলপুরে পার্থ চ্যাটার্জির বিপুল সম্পত্তির খোঁজ পায় ইডি অফিসাররা। যদিও বারবার জেরায় সেই সম্পত্তির ব্যাপারে কোনো কিছু জানেন না বলেই জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার তারই জামাই সরাসরি আঙুল তুলেছে পার্থ চ্যাটার্জির দিকে। কল্যাণবাবু স্পষ্টভাবেই বলেছেন, সব বেনামি সম্পত্তির হদিশ জানেন পার্থ চ্যাটার্জি নিজেই। এর ফলে আগামী দিনে আরও বিপাকে পড়বেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব বলেই মনে করছেন রাজনৈতিক মহল। লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে এবার সিবিআই এর হস্তক্ষেপ। লোকসভার এথিক্স কমিটির কাছে সব রিপোর্টের কপি চেয়ে পাঠালো সিবিআই। সূত্রের খবর, নিজেদের তদন্ত শেষ করে লোকপালের কাছে সেই রিপোর্ট জমা করবে সিবিআই। এর ফলে ফের বিপাকে পড়তে পারেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লোকসভার এথিক্স কমিটি তাকে দোষী চিহ্নিত করেন এবং বহিষ্কার করেন। সম্প্রতি সিবিআই এর তরফে সেই সমস্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয় লোকসভার রেজিস্ট্রারের কাছে। সিবিআই সূত্রের খবর, এই বিষয়ে নিজেদের মতো করে তদন্ত এবং এফআইআর করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিরা। আশঙ্কা করা হয়েছে সিবিআই তদন্ত একই দিকে গেলে এফআইআরও হতে পারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে, এমনকি গ্রেপ্তারও হতে পারেন মহুয়া মৈত্র। সারাদিনের সব খবরের আপডেট পেতে চোখ রাখুন মহানগর 24x7 এ।